হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আমরা গিয়েছিলাম কমলা গার্ডেনে, তো আজকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ব্লগটি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা একদমই সমুদ্রের পার ঘেঁষে। আজকে মেঘলা আকাশের কারণে সমুদ্রের পানিটা একটু কালো লাগছে। অলরেডি আমরা গার্ডেনে চলে এসেছি। গার্ডেনটা পাহাড়ের উপরে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে, বেশ উপরে, পাহাড়ের বেশ উপরে গার্ডেন, কারণ আমরা যখন গাড়ি নিয়ে উঠেছি বেশ উপরের দিকে উঠে এসেছি। আর এই গার্ডেনটাতে আমি যখন জাপানে প্রথম আসি 2009-এ আমি এসেছিলাম, প্রচুর কমলা ছিল তখন। এবছরে মনে হচ্ছে কমলা একটু কম, কারণ গাছের কোনো পাতা দেখা যেত না, শুধু কমলা আর কমলা। জাপানে কমলা গার্ডেনকে অবশ্য ওরা বলে হচ্ছে মিকান গাড়ি। মিকান মানে হচ্ছে কমলা। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গার্ডেনে এন্ট্রি ফি বড়দের জন্য হচ্ছে 550 ইয়েন, আর বাচ্চাদের জনপ্রতি হচ্ছে 220 ইয়েন করে। আপনি যতক্ষণ খুশি ততক্ষণ গার্ডেনে কমলা খেতে পারবেন, এটা কোনো নির্দিষ্ট টাইম দেওয়া নেই। আর আপনি যদি গার্ডেন থেকে ফ্রেশ কমলা নিতে চান তাহলে ওদের কাছ থেকে একটা ব্যাগ কিনতে হবে, আর ব্যাগের দাম পড়বে হচ্ছে 1080 ইয়েন। আপনি খুশি একটা দুইটা যে কয়টা ব্যাগ নেন এভাবে আপনাকে দাম দিয়ে নিতে হবে, আর ওই ব্যাগে যে কয়টা কমলা নিতে পারেন সে কটাই নিতে হবে। খেয়ে দেখি আগে কেমন, খেয়ে দিব ব্যাগ। ছিঁড়ে চলে আসছে ব্যাগে, আমরা নিচ্ছি ডাল পাতা, নিলে তো লস। স্বাধীন ওই আগা থেকে নাও, একদম মাথা থেকে। আরে মাথা আর ঘোরা বিষয় না, মাথা গুলা বেশি পাকছে রোদে। আরে রোদ দিতে পারে, আরিশা নিবে মিকান। আরিশাকে দাও এটা। আরিশা কি করছে? কমলা তুলছে। বা কমলা আর কমলা এইদিকে আরো, আমরা এই উপরের দিকে উঠে যাব। আমরা আসলে পুরো গার্ডেনটা ঘুরে দেখছিলাম, আর সব গাছে থেকেই একটা করে কমলা ছিঁড়ে সবাই মিলে খেয়ে দেখছিলাম যে কোনটা বেশি মিষ্টি, সেই গাছ থেকেই আমরা কমলা নিব। তো এভাবে যে গাছেরটা মিষ্টি মনে হচ্ছিলো সেটা থেকে ছিঁড়ে আমরা নিচ্ছিলাম ব্যাগে। আমরা তিনটা ফ্যামিলি গিয়েছিলাম, খুব এনজয় করেছি, খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যেন আসামিতে দেখুন।
কাজিম আসো কাজিম এখানে দাও এরপর আমরা গার্ডেন থেকে বের হয়ে আরেকটা স্পটের উদ্দেশ্যে রওনা দিই, হাকুনের উদ্দেশ্যে। হাকুনে যাবার পথে খুব সুন্দর কিছু স্পট আমাদের চোখে পড়ে, তো আমরা সেখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করেছি। এত ভালো লাগছিল, মেঘের পাহাড়ের সাথে মেঘগুলা মিশেছিল। এখন হচ্ছে অটম সিজন, আর এই সিজনে কোথাও পাতা একটু হলুদ, কোথাও লাল, কোথাও সবুজ। এই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ভাষা আসলে আমার জানা নাই, শুধু সৌন্দর্যে আমরা মুগ্ধ হচ্ছিলাম। একপাশে কাশফুল, সব মিলিয়ে অপূর্ব ছিল এই দৃশ্যটা। অলরেডি আমরা হাকুনে পৌঁছে গিয়েছি, আর এখানে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর কোনো ভিডিওই আমি করতে পারি নাই। তবে হাকুনে এসে যে সৌন্দর্যটা, সেটা শুধু আমরা উপভোগ করেছি চোখ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।